नमस्कार प्रणाम जानाई ठाकुर श्रीकृष्ण गोविंद श्री जगन्नाथ सुभद्रा बलराम के प्रणाम जानाई ठाकुर श्री रामकृष्ण सीमा स्वामीजी के प्रणाम जानाई आमार गुरुदेव के। आज एक विशेष दिन हमें उपस्थित होइछि श्रीरामपुर महेशे जगन्नाथ बाड़ी স্থানে এবং এই স্থানে আমি দেখাবার চেষ্টা করছি আজকে যে দিনটা জন্য আজকে মাহেশে কলেরা উঠেছে সেই কলেরা হলো স্নান যাত্রা আজকে প্রভু জগন্নাথের স্নান যাত্রা সেই উপলক্ষে আজকে উৎসব স্নান যাত্রায় আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখানো পাচ্ছি না এখনো স্নান যাত্রা অনেক দেরি আছে আমি আগে উপস্থিত হয়েছি এবং এসে আমি আপনাদের দর্শন করাবার চেষ্টা করছি মন্দিরের প্রাঙ্গণ এবং যেখানে স্নান যাত্রা হবে সেই জায়গাটা সেই স্থানটা আপনারা লক্ষ্য রাখুন আশা করি ভালো লাগবে আমি শ্রী সুবীর চট্টোপাধ্যায় বিপুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সামনে উপস্থিত করছি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ কিছু অনুষ্ঠান এবং আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে এইরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে যে পর্ব নিয়ে আমি এসেছি প্রভু শ্রী জগন্নাথের এটি যেন নবজীবন অর্থাৎ এই স্নান যাত্রাটা কেন হয়েছিল প্রভুকে নতুন কলেরবে আজকের দিনে প্রভুকে স্নান করানো হয় 108 খড়ায় এবং সে স্নান পর্ব চলে গঙ্গাজল দুধ আরও নানান রকম উপাচার দিয়ে এবং লোকে লোকারণ্য হয় স্নান যাত্রা উৎসবে এবং বহু পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রভুর এই স্নান যাত্রা চলে আমরা দেখতে থাকি দর্শন তার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা সীমা এবং স্বামীজিকে দর্শন করুন মন্দিরের পাশে আরও ছোট ছোট যে মন্দির আছে তার মধ্যে ঠাকুরের অবস্থান আপনারা দেখুন আশা করি ভালো লাগবে স্নান যাত্রা পর্বটা চলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথকে স্নান করানো হয় এই উৎসব চলছে বহু প্রাচীনকাল থেকে অর্থাৎ এই স্নান যাত্রা উৎসবটাই বলতে গেলে প্রভু জন্মদিন হিসাবেই পালন করা হয় পুরাণ মতে এই জগন্নাথ দেব নবকলরবে সাজেন স্নান যাত্রা ঘটার পর ঠাকুর 15 দিন থাকেন বন্ধ ঠাকুর বন্ধ থাকেন কিন্তু পূজা অর্চনা সব চলে তবে তার দর্শন পাওয়া যায় না 15 দিন পর ঠাকুরকে নবকলরবে সাজানো হয় এবং রথযাত্রা উৎসবের মাধ্যমে সেই গুন্ডিচা অর্থাৎ মাসির বাড়ি মাহেশের মাসির বাড়িতে মাহেশে যেমন রথ আসেন 1396 খ্রিস্টাব্দে আনুমানিক প্রায় 600 বছরের পুরানো এই রথযাত্রা অনুষ্ঠান চলছে পুরীর পরেই সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসাবে এটা পরিচিত ভারতবর্ষ তো বটেই পুরীর পরে এর স্থান অত্যন্ত সুপ্রাচীন বহু দূর দূরান্ত থেকে এই রথযাত্রা উপলক্ষে আসে আজ স্নান যাত্রা এই স্নান যাত্রায় বহু দূর দূরান্ত থেকে স্নান যাত্রা উৎসব দর্শন করেন অর্থাৎ প্রভু জগন্নাথকে স্নান করানো হয় এবং নতুন কলেরবে জগন্নাথ দেব সেজে ওঠেন এবং তার এই যে স্বাদ অর্থাৎ তার যেন জন্মদিন উৎসবই পালন করা হয় পুরাণ মতে এইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম জগন্নাথের স্নান যাত্রার পর্ব আশা করি ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লাগলে আমাকে আপনাদের সঙ্গে রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এইগুলো যদি পারেন তো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রচণ্ড রোদ্দুর সাবধানে থাকুন যাতে সবার রোদ্দুর থেকে বাঁচতে পারেন।